মাদকের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা করেছে ত্রিপুরাও, আর রাজ্যে মাদক কারবার পুরোপুরি বন্ধ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তারপরে সেখানে মাদকের বিরুদ্ধে অভিযান বাড়িয়েছে পুলিশ। এই অভিযানের অঙ্গ হিসেবেই এবার উদ্ধার করা হলো ব্রাউন সুগার। পাচারের আগে ফের ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ 11 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 65,000 টাকা। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার থানার পুলিশ ও পূর্ব থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায় আগরতলা প্রতাপগড় টেকরই চৌমুহনী এলাকার অসীম লোধের বাড়িতে। শনিবার সন্ধ্যায় পুলিশ অসীম লোধের বাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে 11 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে যে ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে, তার বাজার মূল্য প্রায় 65,000 টাকা, সাথে 35,500 নগদ বেআইনি টাকা ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ আধিকারিক আরও জানান, সে আগেও অনেকবার বিভিন্ন থানায় মাদক কারবারে জড়িত থাকার কারণে গ্রেপ্তার হয়েছিল। এই ঘটনায় আরও অন্য কেউ জড়িত রয়েছে কিনা ধৃতকে জেরা করে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হবে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হবে বলে জানান তিনি। আপনারা জানেন আমাদের সারা ত্রিপুরা ব্যাপী পুলিশের 150 ইয়ার্স উপলক্ষে যে প্রোগ্রাম চলছে স্পেশাল ড্রাইভ রেড, সেই উপলক্ষে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি দৈনন্দিন। আজকে সন্ধ্যার সময় আমাদের এমজি বাজার বড়বাবুর নিকট একটা ইনফরমেশান আসে যে ট্যাকরই চৌমুহনী অসীম লোধের বাড়িতে হিউজ পরিমাণ কন্ট্রাব্যান্ড, সাসপেক্টেড কন্ট্রাব্যান্ড গুডস আছে। এই খবর পাওয়ার পর আমাদের থানার অফিসার বড়বাবুর সহকারী স্টাফ ওর বাড়িতে যায়, তল্লাশি করে। তল্লাশি করার পর তার কাছ থেকে ব্রাউন সুগার, সাসপেক্টেড ব্রাউন সুগার টাকা এবং এমটি বয়েল, একটা মোবাইল, এগুলো রিকভারি হয়। তো তাকে ওইখানে এগুলা সিজার করা হয়, এখানে ওয়েট করা হয়। এগুলা ওয়েট করার পর আমরা দেখতে পাই যে সাসপেক্টেড ব্রাউন সুগার আছে, সেটা অনুমান সেটা 11 গ্রাম হয়েছে, এবং ক্যাশ টাকা পাইছি আমরা তার কাছ থেকে 35,500 টাকা, 211টা এমটি ভায়ল কোটা সিজি হয়েছে, একটি মোবাইল সহকারে। তো তাকে থানাতে আনার পর প্রাইমারি যে জিজ্ঞাসাবাদ করলাম, সে একটা ভেটান ডাক পেডলার আমাদের এলাকাতে, সে বিভিন্ন থানাতে বিভিন্ন সময় অ্যারেস্ট হয়েছে, আমাদের থানাতেও অ্যারেস্ট হয়েছে বিগত কিছুদিন আগে, এবং জিরানিয়া থানাতে অ্যারেস্ট হয়েছে, মুঙ্গিয়াগামী থানাতেও অ্যারেস্ট হয়েছে। তো আমরা তার বিরুদ্ধে একটা এনডিপিএসের মামলা নিচ্ছি এবং তাকে রিমান্ডে আনব, দেখব সে এতে এই বিজনেসের সাথে কারা কারা জড়িত আছে, আমরা ইনভেস্টিগেশন করার পর সেটা দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।